सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। জীবনের শেষ দিকের ঘটনা। শুটিং শেষ করে উত্তম কুমার এসেছেন বন্ধু প্রণব রায়ের বাড়িতে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। গীতিকার প্রণব রায়ের বাড়িতে এলেই অবধারিত গান নিয়ে আড্ডা হবেই। উত্তম কুমার নিজেও ছিলেন অসম্ভব সুরেল একজন মানুষ। আড্ডায় চা চলে এসেছে, চায়ে চুমুক দিয়েছেন উত্তম কুমার। বাইরে তখন অঝোরো ধারায় বৃষ্টি পড়ছে। এমন সময় একটা সুর তার কানে এলো, পাগলা মনটারে তুই বাঁধ। অদ্ভুত, যেমন গানের লাইন তেমনই গায়কি। কতই পেলি ভালোবাসা, তবু না তোর মেটে আসা, এবার তুই একলা ঘরে নয়ন ভরে কাঁদ, পাগলা মনটারে তুই বাঁধ। আশ্চর্য, এ যেন তার কথাই বলছে। বার বার চালিয়ে উত্তম কুমার শুনলেন সেই রেকর্ড, তবু যেন আঁশ মেটে না। এত সহজে কেউ এত কঠিন কথা বলতে পারে? গানটির লেখক অতুল প্রসাদ সেন আর গানটি গাইছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ কৃষ্ণা চট্টোপাধ্যায়কে নিয়ে গল্প আর তার কিছু চিরকালীন গান। শুরুতেই শুনব এই গানটা। তবু না তোর
সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ কৃষ্ণা চট্টোপাধ্যায়কে নিয়ে গান এবং গল্প। তার বাবা ছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেই সময়ের একজন দিকপাল গায়ক। স্বয়ং অতুলপ্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের কাছে তালিম নিয়েছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ফলে তার গানে সে ছাপ ছিল স্পষ্ট। কৃষ্ণা চট্টোপাধ্যায়ও তালিম নিয়েছিলেন তার বাবার কাছেই। মূলত বাবার শেখানো পদ্ধতি জীবনের শেষ দিন পর্যন্ত মেনে চলেছেন। বাবা হরেন্দ্রনাথ অতুলপ্রসাদী এবং দ্বিজেন্দ্রগীতিই মূলত গাইতেন। শোনা যায় একবার এক অনুষ্ঠানে হাজির হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অতুলপ্রসাদ সেন। সেখানে হরেন্দ্রনাথ গাইলেন অতুলপ্রসাদের গান। গান শুনে উচ্ছ্বসিত রবীন্দ্রনাথ বললেন তার গানও গাইতে হবে। অবশেষে দীনু ঠাকুরের উপর দায়িত্ব পড়ল রবীন্দ্রসঙ্গীত শেখানোর। দীনু ঠাকুরের কাছে রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়ে পরে তা রেকর্ডও করেছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তবে সব গান ছাপিয়ে অতুলপ্রসাদের গান যেন অন্য রকমের প্রাণ পেত তার গলায়, আর সেই গানে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন মেয়ের মধ্যেও। তাই তো কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় অতুলপ্রসাদী শোনার অভিজ্ঞতাই আলাদা। যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছলে রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছলে রে ভোলা, তবে তুই একুল কুল ভাসিয়ে দিয়ে চল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছল রে ভোলা, আজি তুই ভরা প্রাণে ছুটে জানিতে গানে, আজি তুই ভরা প্রাণে ছুটে জানিতে গানে, আজি তুই ভরা প্রাণে যে আসে প্রেম প্লাবনে ভাসিয়ে দিয়ে চল রে ভোলা, যে আসে মনের দুঃখে যে আসে ফুল্ল মুখে টেনে নে সবাই বুকে, তোর থাক না চোখের জল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছল রে ভোলা, দুধারে ফুল খুঁড়িয়ে চলে যা মন জুড়িয়ে, দুধারে ফুল খুঁড়িয়ে চলে যা মন জুড়িয়ে, মালা তোর হলে বিফল করবি কি তুই বল রে ভোলা, মালা তোর হলে বিফল করবি কি তুই বল রে ভোলা, মিছে তোর সুখের ডালি মিছে তোর দুঃখের কালি, দুদিনের কান্না হাসি সব ছল 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 রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছল রে ভোলা, তবে তুই একুল অকুল ভাসিয়ে দিয়ে চল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছল রে ভোলা, যদি তোর হৃদ যমুনা। সারেগামা কারমা ডিজিটাল অডিও প্লেয়ার। ইস তোহফে মে হ্যায় 5000 সুনহরে গানে আর কুছ ইয়াদেন। কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গান নিয়েই আজকের সারেগামা উইকেন্ড ক্লাসিক রেডিও শো। আর গানের মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং গল্প। বাবার কাছে অতুলপ্রসাদী এবং দ্বিজেন্দ্রগীতি তালিম নেবার পর বাবার উৎসাহেই প্রথম রেকর্ড বেরিয়েছিল 1957 সালে। দুপিঠের দুটি গানই ছিল দ্বিজেন্দ্রগীতি। দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায় ছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের খুব কাছের বন্ধু, ফলে বাবার পরে কৃষ্ণা চট্টোপাধ্যায় গুরু হিসেবে পেয়েছিলেন দিলীপ কুমার রায়কে। দিলীপ কুমার রায়ের অন্যতম প্রিয় গান ছিল মলয় আসিয়া কয়ে গেছে কানে,
শোনা যায় সুভাষচন্দ্র বসুও মন্দার জেলে থাকাকালীন এই গানটা বারবার শুনতেন। ফলে সেই সময়ের অন্যতমই সেরা গান ছিল তার প্রথম রেকর্ডে। এবারে শুনব প্রথম রেকর্ডে সেই দুটো গান। কানে প্রিয়তম তুমি আসিবে, মম তৃষিত অন্তর ব্যথা সযতনে তুমি নাশিবে, এইবার তুমি আসিবে। রবি শশী তারা শুনিল আকাশ সকল দিয়েছে তোমার আভাস, গোপনের হৃদয়ে করেছে প্রকাশ, তুমি এসে ভালো বাসে মুখরে দূর হতে শাখা পড়েছে তোমার ছায়া, শেথা অন্তর লোকে প্রেম পুলকে গড়েছে স্বপ্ন কায়া, আমার সকল চিত্ত প্রণয়ে বিকশি ওগো তোমারি লাগিয়া উঠেছে উচ্ছ, বল কবে আসি অধর পরশি, আমার মুখ পানেছে আসিবে, এইবার তুমি আসিবে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কোথা কোন মেঘে দুকা
একদিন গ্রামোফোন কোম্পানির কর্তা ব্যক্তি বিমান ঘোষের বাড়িতে হাজির পণ্ডিত রবিশঙ্কর। এসেছেন কৃষ্ণ চট্টোপাধ্যায়ও। ব্যাস শুরু হয়ে গেল গান নিয়ে আড্ডা। খানিকক্ষণ কথার পর পাশে রাখা সেতার হাতে তুলে নিলেন পণ্ডিতজি। আপন মনে সেতারে তুললেন ভৈরবীর সুর। এমন সুরের টানকে কি আর অবহেলা করা যায়? কৃষ্ণা চট্টোপাধ্যায়ও ভৈরবীতে ধরলেন অতুল প্রসাদী। কি আর চাইব বল। খানিকক্ষণ পর সেতারে এবার পিলুর ঝঙ্কার। কৃষ্ণা চট্টোপাধ্যায়ও ওই আমেজ গলায় নিয়ে এলেন, গাইলেন শ্রাবণ ও ঝুলাতে বাদল ও রাতে। না, এখানেই থামল না, এবার পণ্ডিতজি সেতারে বাজালেন খাম্বাজের সুর। আর কৃষ্ণা চট্টোপাধ্যায়ও সুরে সুরে সঙ্গত করলেন কে যে আমারে বারে বারে চায় এই গানটা গেয়ে। সেদিনের ঘরোয়া মজলিশ চলেছিল অনেকক্ষণ, এভাবেই সুরে সুরে মজলিশ, কখনো সকাল কখনো সন্ধে কখনো বা মধ্যরাতে রাগ রাগিনীতে ঘোরাফেরা করছিল। আড্ডা ভাঙতেই কৃষ্ণা চট্টোপাধ্যায়কে প্রাণ ভরে আশীর্বাদ করলেন পণ্ডিত রবিশঙ্কর। সেদিনের আড্ডায় যে গানগুলো গেয়েছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, এবার শুনব সেই গানগুলো আজকের সারেগামা উইকেন্ড ক্লাসিকে। শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও, কি আর চাহিব বলো, বলিব না রেখো রেখো সুখে, চাহো যদি রেখো দুঃখে, তুমি যাহা ভালো বোঝো, তুমি যাহা ভালো বোঝো তাই করিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও, কি আর চাহিব বলো, যে পথে চালাবে নিচে চলিব যাব না পিছে, আমার ভাবন প্রিয়, আমার ভাবন প্রিয় তুমি ভাবিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও,
দেখো সকলে নীল মালা ভক্তি চন্দন থালা সকলে নীল মালা ভক্তি চন্দন থালা আমার যে শূন্য ডালা আমার যে শূন্য ডালা তুমি ভরিও শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও सारे गामा कारवां डिजिटल ऑडियो प्लेयर इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। प्रत्येक सप्ताह वीकेंड क्लासिक रेडियो शो ए नतून नतून गल्प और गान सुनते सब्सक्राइब टू सारेगामा बेंगली यूट्यूब चैनल एंड प्रेस द बेल आइकॉन ऑन द ऐप। আমি তো চিনিনি
সে চেনে আমায়, বারে বারে চায় কে যেন আমারে, বারে বারে চায় যাবে থাকি ঘুম ঘরে, কে তোরে আঘাত করে যাবে থাকি ঘুম ঘরে, কে তোরে কুসুমেরো গন্ধে রূপে সে আসে গো, ও গো সে আসে গো চুপে চুপে মেঘেরো আড়ালো হতে ডাকে চেনা বধু, তুমি লুকায়ে থেকো না শুধু, হে মোর অচেনা আগেই বলেছি দিলীপ কুমার রায় ছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রিয় বন্ধু, ফলে দ্বিজেন্দ্রগীতি শেখানোর ভার পড়ল দিলীপ রায়ের ওপর। দিলীপ কুমার রায়ও অচিরেই কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে হয়ে উঠলেন প্রিয় মন্টু কাকু। দিলীপ কুমার রায় নিজে বেশ কয়েকটি গান রচনা করেছিলেন, তার গানের ধারা ছড়িয়ে দিয়েছিলেন হরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, শাহানা দেবী, পরবর্তীকালে উমা বসু, মঞ্জু গুপ্ত এরাই, আর সেই ধারাই বয়ে নিয়ে গেছেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। দিলীপ কুমার রায় ভীষণ স্নেহ করতেন কৃষ্ণা চট্টোপাধ্যায়কে, ফলে যত্ন করে গান শেখানোর পাশাপাশি অনেক গানও দিয়ে গেছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়কে। গীতিকার ও সুরকার দিলীপ কুমার রায়কে আবিষ্কার করা যায় নতুনভাবে এই গানটায়। তোমায় গুনি যেন শুনি হে নি তুই নব গান কেতে, ও গো সাখী ও গো সাখী ধরো রাখি রঙিন পিয়ালাটি পেতে, তোমায় গুনি যেন শুনি হে নি তুই নব গান গেতে নিয়ে
আজ আপন হারা নিয়ে আজ আপন হারা তোমারই সোনালি ধারা নিতুই নবরসে ভর পিয়ালা আজ সাজতে নিতুই নবরসে ভর জীবন পিতি মরুণে যাকি কেমনে জীবন পিতি মরুণে যাক যদি না গাঠলে দিনে তুই নব রঙের স্রোতে তোমারই মোহন তুলি কি জাদু একে ছে ভুলি তোমারই মোহন তুলি কি জাদু একে ভুলি ডুবাই মন বর্ণ লাবণী ডুবাই মন বর্ণ লাবণী কিনে তুই নব রঙেতে গেয়কান মালয় পায়ে মোর ব্যথা রংটি বিছায়ে গেয়কান মালয় পায়ে মোর ব্যথার রংটি বিছায়ে এসো হাফেজের নে তুই নব বিরহ বেদনতে তোমায় গুনি যেন শুনি নে তুই নব গান গেতে তোমায় গুনি যেন শুনি নে তুই নব গান গেতে তোমায় গুনি। একবার ঠিক হলো কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র অতুল প্রসাদের গান রেকর্ড করবেন। সুচিত্রা মিত্র কৃষ্ণা চট্টোপাধ্যায়কে বললেন যে তিনি তার কাছে গিয়ে অতুল প্রসাদই তুলতে চান। কৃষ্ণা চট্টোপাধ্যায় বললেন যে তিনি সুচিত্রা মিত্রের বাড়ি গিয়ে গান তুলিয়ে আসবেন। রাজি হলেন না সুচিত্রা মিত্র, বললেন গান যখন শিখব তোমার বাড়িতে গিয়েই শিখে আসব। আর সেই মতোই সুচিত্রা মিত্র কৃষ্ণা চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে অতুল প্রসাদের গানের যে স্টাইল তা শিখে 1959 সালে রেকর্ড করলেন অতুল প্রসাদই। তারপর কৃষ্ণা চট্টোপাধ্যায়কে বললেন তোমায় তো গুরু দক্ষিণা দেওয়া হলো না। কৃষ্ণা চট্টোপাধ্যায় এসে বললেন ওই দক্ষিণা তোমার কাছে রেখে দাও, ঠিক সময় নেব। 1961 সাল রবীন্দ্র জন্ম শতবর্ষের বছর, সে বছর গ্রামোফোন কোম্পানি ঠিক করল সব শিল্পীকে দিয়েই রবীন্দ্রসঙ্গীত গাওয়াবেন। কৃষ্ণা চট্টোপাধ্যায় একদিন হাজির সুচিত্রা মিত্রের বাড়িতে, বললেন সেদিন তুমি এসেছিলে, আজ আমি এলাম রবীন্দ্রসঙ্গীত শিখতে তোমার কাছে, তোমার আমার দক্ষিণা শোধবোধ। 1961 সালে বের হল কৃষ্ণা চট্টোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড, শুনব সেই গান। Thank you.
লাগে বারে বারে জানি তুমি তো চিরহে আমার তুমি তো চিরহে সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ কৃষ্ণা চট্টোপাধ্যায়কে নিয়ে গল্প আর শুধুই তার গান। রবীন্দ্রযুগে দাঁড়িয়ে আরও যে তিন কবি নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল, তাদের মধ্যে দুজনের কথা তো আগেই বলেছি, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুলপ্রসাদ সেন, এবং তৃতীয়জন অবশ্যই রজনীকান্ত সেন, যিনি কান্ত কবি নামেই পরিচিত। কৃষ্ণা চট্টোপাধ্যায় মূলত এই তিন কবির গানের ধারাকেই এগিয়ে নিয়ে গেছেন। দ্বিজেন্দ্রগীতি এবং অতুলপ্রসাদের গান তো শুনেছি, এবারে শুনব কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় রজনীকান্তের গান, যা তার গায়কীর গুণে এক অসাধারণ মাত্রা পেয়েছে। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও
প্রীতি অধম বলে ও কিছু কম করে মরে দাওনি তব আশিষ কুসুম ধরি নাই শিরে পায়ে তোলে গেছি চাহি নাই ফিরে আশিষ কুসুম ধরি নাই শিরে পায়ে তোলে গেছি চাহি নাই ফিরে তবু দয়া করে কে বলি দিয়েছো তবু দয়া করে কে বলি দিয়েছো প্রতিদান কিছু চাওনি আমি অপ্রীতি অধম বলে তো কিছু কম করে মরে দাও জানি না কি আসে সুধা পান করে মরি গোপি আসে ছুটিয়া বেড়াই জানি না কি আসে সুধা পান করে মরি গোপি আসে তবু যাহা চাই সকলি পেয়েছি তুমি তো কিছুই পাওনি আমায় রাখিতে চাও গো বাঁধনি আটিয়া শতবার যাই বাঁধনু আটিয়া রাখিতে চাও গো বাঁধনি আটিয়া শতবার যাই বাঁধনু আটিয়া ভাবি ছেড়ে গেছো ফিরেছি দেখি ভাবি ছেড়ে গেছো ফিরেছি দেখি এক পাও ছেড়ে যাওনি আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি ভার্সেটাইল গায়িকা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় আসলে ছোট থেকে এমন দিকপাল মানুষদের কাছে তালিম নিয়েছেন যে সব ধরনের গানেই তিনি পারদর্শিতা প্রমাণ দিয়েছিলেন তিনি রজনীকান্ত দ্বিজেন্দ্রগীতি এবং অতুলপ্রসাদী গাইতে পছন্দ করতেন কিন্তু এর বাইরেও নানা ধরনের গান তিনি রেকর্ড করেছিলেন ১৯৬৩ সালে সলিল চৌধুরীর কথা এবং সুরে দুটি গান রেকর্ড করেন এমনকি সুরসাগর হিমাংশু দত্তের সুরেও বাংলা আধুনিক গানে এক অন্যরকম আবেদন খুঁজে পাওয়া যায় তার গানে এই সমস্ত প্রচলিত ধারার বাইরেও ছড়ার গানেও তার দক্ষতা প্রশ্নাতীত এবারে শুনব সেই সব গান প্রথমে সলিল চৌধুরীর সুরে তারপর হিমাংশু দত্তের সুরে এবং শেষে যে গানটি শুনব সেটি ছড়ার গান সুরকার শৈলেন মুখোপাধ্যায় কার কথা বারবার আমায় বলে যায় সে কোন সুরভি সুরে মাতল হওয়ায় গুন 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 ও মন ভ্রমরা সে কার কথা বারবার আমায় বলে যায় সে কোন সুরভি সুরে মাতল হওয়ায় গুন 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 ও মন ভ্রমরা যেন তাহার নিমন্ত্রণ কারবার তাজে পেল এমন বকুল সাথে পাখির ডাকে যেন তাহার নিমন্ত্রণ কাল বোলানো গানে হৃদয়
I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. কাছে থেকে ভুলে গেছে মন আমার কাছে পাওয়া সুদূর তার মধুর চোখের ছায়া আমার আকাশ ছাওয়া কাছে থেকে ভুলে গেছে মন আমার কাছে পাওয়া ভাবনারে তাই বোলার সুরে গান গাওয়া সুদূর তার মধুর চোখের ছায়া আমার আকাশ ছাওয়া কাছে থেকে ভুলে গেছে মন আমার কাছে পাওয়া করে আমি এবার জীবন ভরে আপনাকে দিই উজাড় করে ধরে ধরে পূজার ডালা এনেছি হার মানার মালায় এমনি আমার হার মানা হার গাথার চলে সকল পাওয়া সুদূর তার মধুর চোখের ছায়া আমার আকাশ ছাওয়া কাছে থেকে ভুলে গেছে মন আমার কাছে পাওয়া আকাশের চাঁদ মাটির ফুলেতে হলো যাবে পরিচয় আকাশের চাঁদ মাটির ফুলেতে হলো যাবে পরিচয় আকাশের চাঁদ গোপনে তাদের একদিন হলো হৃদয়ের বিনিময় আকাশের চাঁদ চাঁদের হাসিটি ফুল ভালোবাসে চাঁদ ভালোবাসে
হাসে ফুল যাবে হাসে চাঁদের হাসিতে ফুল ভালোবাসে চাঁদ ভালোবাসে ফুল যাবে হাসে আচ্ছা চাঁদার ফুল এছাড়া কিছুই নাকাশের চাঁদ তারে জোসনা ঢালি গো রবে ভরে প্রাণ ফুল হাসে আর উল্লাসে তার সৌরভ করে দান তারে জোসনার ঢালি গো রবে ভরে প্রাণ ফুল হাসে আর উল্লাসে তার চামেলির পরা যায় আকাশের চাঁদ মাটির ফুলেতে হলো যাবে পরিচয় আকাশের চাঁদ। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। দিনের আলো চাঁদ মামা গো এবার তুমি পিদিম খানি জালো সুজি মামা নামলো পাটে নিবলো দিনের আলো কে মোর গান শোনালে বুলবুলিরা এসে শালিক পাখি গান শুনিয়ে গেল ভালোবেসে ঠোঁট দুটি তা টুক টুকে লাল পালক গুলো কালো চাঁদ মামা গো এবার তুমি পিদিম খানি জালো মায়ের মুখের গল্প শুনে খোকন বুঝি ভাবে কবে যে সে স্বপন পুরে পুরীর দেশে যাবে একটু পরে ঘুমের দেশে যাবে খোকন ভেসে সাত সাগরের পারে দেশে তেপান্তরের দেশে ঘুমে রানী তখন তারে বেশো তুমি ভালো চাঁদ মামা গো এবার তুমি পিদিম খানি জালো সুজি মামা নামলো পাটে নিবলো দিনের আলো। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ সেই সমস্ত গান যার আবেদন চিরকালীন, আর আজকে যার গান শুনছি তিনি কৃষ্ণা চট্টোপাধ্যায়, অতীত দিনের বিখ্যাত শিল্পী রেণুকা দাশগুপ্ত। অতুল প্রসাদী থেকে কীর্তনাঙ্গের গান তিনি রেকর্ড করেছিলেন, জ্ঞানদাসের লেখা প্রচলিত সুরে একটি গান যদি গোকুল ও চন্দ্র ভীষণ জনপ্রিয় হয়েছিল, পরবর্তীকালে এই গানটি অনেকেই গেয়েছেন।
কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পছন্দের শিল্পী ছিলেন এই রেণুকা দাশগুপ্ত। 1964 সালে অতুল প্রসাদের গান নামে যে রেকর্ডটি বেরিয়েছিল তাতে জ্ঞানদাসের লেখা এই গানটিও ছিল। এই গানের মাধ্যমে আবারও প্রমাণিত হল কৃষ্ণা চট্টোপাধ্যায় বিবিধ গানে যথেষ্ট স্বচ্ছন্দ এবং সফল ছিলেন। আমার জীবন বরণ পরশরণ কাছেরি সমান ভেলো যদি কখনো চন্দ্র জীবন ফলে গেল কোন কাজে লাগল না জীবন আমার জীবন আমার ফলে গেল বকুল চন্দ্র আমি গেরু অবসন অঙ্গে সে ধরিব শঙ্খের কুণ্ডল করি আমি যোগিনী হইয়ে যাব সেই দেশে আমি যোগিনী হইয়ে যাব সেই দেশে যে থায়ে নিজুর আমার ভূষণ ভালো লাগে না যোগিনী ফুল চন্দ্র আমি মধুর নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হলে যদি মিলায় দিদি অঞ্চলে করি আমি অঞ্চলে দেখে আনিব সেই গান চলো অঞ্চলে দেখে আনিব সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজকের পর্বে কৃষ্ণা চট্টোপাধ্যায়, রজনীকান্ত, অতুল প্রসাদ এবং দ্বিজেন্দ্রগীতির বাইরে অন্য গান তিনি খুব একটা গাইতে চাইতেন না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত বেশ পছন্দ করতেন। দক্ষিণীতে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন আর ভালোবাসতেন শান্তিনিকেতনে গিয়ে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। প্রিয় মুহূর্তেরও ভালোবাসার পাত্রী ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। একবার কৃষ্ণা চট্টোপাধ্যায় শান্তিনিকেতনে গেছেন, পূর্ণিমার রাত, দুজনে গল্প করছেন। এবার দুজন গানের মানুষ এক হলে যা হয়, খানিক কথার পরেই কণিকা বন্দ্যোপাধ্যায় গেয়ে উঠলেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। গান শেষ হতেই এ গানের রেশ ধরে কৃষ্ণা চট্টোপাধ্যায় ধরলেন চাঁদনি রাতে কে গো আসিলে। এ এক অদ্ভুত মুহূর্ত, সুরে সুরে বহুদূর পাড়ি দেওয়া। এবার কণিকা বন্দ্যোপাধ্যায় ধরলেন ওগো নদী আপন বেগে পাগল পারা। আর সেই রেশ ধরে কৃষ্ণা চট্টোপাধ্যায় গাইলেন কে তুমি বসি নদী কূলে একেলা, হৃদয় তোলপাড় করা চিরকালীন একাকিত্বের আবেদন। গান শেষ হতেই প্রিয় মুহূর্তে ধরলেন এবার হৃদয়ের একুল অকুল। আর দ্বিজেন্দ্রগীতিতেই জবাব দিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় হৃদয় আমার গোপন করে। এই গানে গানে প্রশ্নোত্তর যে কত রাত অবধি চলেছিল তার ঠিক নেই, কিন্তু মুক্ত আকাশের প্রকৃতি শুধুমাত্র সাক্ষী ছিল এই স্বর্গীয় সুরমূর্ছনার। যে গানগুলো সেরাতে গিয়েছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এবার শুনব তার মধ্যে দুটো গান, প্রথমটি অতুলপ্রসাদ সেনের এবং দ্বিতীয়টি দ্বিজেন্দ্রগীতি।
কি তুমি বসি নদী কূলে যাকেলা কে তুমি বসি নদী কূলে যাকেলা করো লাগি বলো করো লাগি এত উতলা কে তুমি বসি নদী কূলে যাকেলা তোরি বাহি কে তোরি বাহি আসিবে কাহি কে তোরি বাহি আসিবে কাহি খেলিবে তার শনি কি খেলা খেলিবে তার শনি কি খেলা খেলিবে তার শনি কি খেলা আয়োগো কে তুমি বসি নদী কূলে যাকেলা সারা বেলা গাঁথো মালা ঘরের কাজে একই হেলা সারা বেলা গাঁথো মালা ঘরের কাজে একই হেলা ছলো না করি ছলো না করি আনগা করি ছলো না করি আনগা করি কারো লাগি বলো বেলা কারো লাগি বলো বেলা কারো লাগি বলো কারো লাগি এই অবেলা আয়োগো কে তুমি বসি নদী কূলে একলা কে তুমি বসি নদী কূলে একলা Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. হৃদয় আমার গোপন করে আর দোলো শুই রইতে নারে ভরা গাঙে ঝড় উঠেছে থর থর কাঁপছে বারে হৃদয় আমার গোপন করে আর তোলো শুই রইতে নারে ঢেবে ঢেবে নৃত তুলে ছাপি ওঠে কুলে কুলে বাতিয়ে মত তুফান আর কি ধরে রাখতে পারি ভরা গাঙে ঝড় উঠেছে থর থর কাঁপছে বারে হৃদয় আমার গোপন করে আর তুলো শুই রইতে নারে মনের মানা মানব না আর মানভিমান আর কি সাজে মানের তোরে ভসিয়ে দিয়ে ঝাঁপ দেব এই তুফান মাঝে মনের মানা মানব না আর মানভিমান আর কি সাজে মানের তোরে ভসিয়ে দিয়ে ঝাঁপ দেব এই তুফান মাঝে যাব তার সঙ্গে চড়ি দেখব গিয়ে কোথায় পড়ি জীবন যখন করে জীবন সরমের ধারার কি ধারি ভরা গাঙে ঝড় উঠেছে ভরা গাঙে ঝড় উঠেছে থর থর কাঁপছে বারে হৃদয় আমার গোপন করে আর তো কৃষ্ণা চট্টোপাধ্যায় বললেই সেই ব্যক্তিত্বময়ী মুখ ভেসে ওঠে পুরনো রেকর্ডের সেই ছবি
নাকের নিচে ছোট্ট একটা আঁচিল। গানের সঙ্গে অন্যান্য মিউজিকের বাহুল্য একদম পছন্দ করতেন না। সাধারণত অনুষ্ঠানে সঙ্গে থাকত মন্দিরা, এসরাজ ও তবলা। যে কোনো গানই এতটাই নিখুঁতভাবে গাইতেন যে গানের আগে প্রগাঢ় অনুশীলন প্রকাশ পেত। এমনকি ছাত্রছাত্রীদেরকেও কোনো গান প্রায় 100 বার না গাইয়ে ছাড়তেন না। যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা আজও মনে করতে পারেন মার্লিন পার্কের সেই প্রাসাদের মতো বাড়িতে আরাম কেদারায় বসে গাইছেন গান। পরনে ঢাকায় শাড়ি, কপালে টিপ, কানে জড়োয়ার দুল, যেন বৈভবের মধ্যে বসেও এক সাধিকা আপন মনে সঙ্গীত সাধনা করছেন। সময় হল আজকের মতো উইকেন্ড ক্লাসিক থেকে বিদায় নেওয়ার। দেখা হবে নিশ্চয়ই অন্য দিনে অন্য গানের গল্প নিয়ে। আজ কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটা শুনতে শুনতেই বিদায় নেব। আজিয়ে ডাকিছে দাদুরি বড় সারাত আমারও যে সাত বড় সারাত কাটাই নাথের সাথে নিত নাহি আঁখি পাতে গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছাইয়া এসো হে আমার বাদলে রো বধু চাতকিনি আছে চাহিয়া গগনে বা তো কিনি আছে চাহিয়া কাঁদিছে রজনী জীবন ভার হয়েছে অবহ সপিব তোমার হাতে নিয়ে
আমিও একাকি, তুমিও একাকি। আজি যে বদল রাতে নিদ নাহি আঁখি পাতে বধু ছলরে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে ও ছলরে ভোলা।